আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি এখন যে বিউটার মাঝখানে দিয়ে যাচ্ছি, আসলে রাইট লেফট এটা হোটেল ছিল, দেখতে পাচ্ছেন স্টেডিয়াম, আলাইনের স্টেডিয়াম। আমি আসলে আমার মেয়েকে নিয়ে একটু অন্য জায়গায়, সেটা আসলে আগে কখনো দেখাইনি আপনাদেরকে, তাই ভাবলাম আজকে শেয়ার করি। সেটা হচ্ছে একটা কালচারাল একটা মানে স্টেডিয়ামই, যে কোনো ধরনের যে খেলাধুলা বা বিভিন্ন স্কুলের প্রোগ্রাম হয় এখানেই হয়। আর এখানে আলাইনের মধ্যে এটা হচ্ছে কালচারাল একটা ইনস্টিটিউট, আর আমি যেটা ফেলে আসলাম এটা হচ্ছে একটা স্টেডিয়াম, আলাইন যে আমাদের আলাইনের স্টেডিয়াম। তো এই ভিলেজের মাঝখান দিয়ে আমরা একটা ভিলেজের যাচ্ছি, পুরাতন ভিলেজ, কিন্তু রাইট লেফট সাইডে এত সুন্দর ফুলগুলা, তাই হঠাৎ মনে হলো যে আসলে একটু শেয়ার করি। এত সুন্দর ফ্লাওয়ার রোড, আসলে খুবই ভালো লাগছিলো। আর এখানে আমাদের যে জায়গাতে যাব এটা কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগ আজকে করোনা টেস্ট করবে, এখানে সাধারণ পাবলিক নাই। তো একটা নির্দিষ্ট জায়গা ওরা মেসেজ করে দিয়ে দিয়েছে স্কুল থেকে, তাই আমরা ওখানে যাচ্ছি। আর একটু একটু মানে ভিউগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে সেই স্টেডিয়াম, কালচারাল মানে ইয়ে, এটা একটা ইনস্টিটিউট, এখানে যে কোনো ধরনের খেলাধুলা প্র্যাকটিস করা হয়, প্রোগ্রামও হয় সবসময়, বিভিন্ন স্কুলের প্রোগ্রামও এখানে হয়। অনেক বড়, অনেক সুন্দর, কিন্তু আমরা যে করোনা টেস্টের জন্য যাচ্ছি এই জন্য এটা একটা সাইড দিয়ে যাব। এইটা দেখতে পাচ্ছেন একটা সাইড দিয়ে ঢুকতেছি, আসলে মেন যে জায়গাটা সেটা বন্ধ আছে করোনার জন্য, আমরা একটা অন্য সাইডের গেট দিয়ে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের অন্য সাইড, কিন্তু এটা স্টেডিয়ামটা রাইট সাইডে দেখতে পাচ্ছেন। খেলাধুলারও ব্যবস্থা আছে এখানে, ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আগে আমরা একবার এসেছিলাম, আমাদের বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম ছিল এখানে, তো আসলে তখন তো আর আমি করোনার আগে ছিল না, তখন তো আমি ব্লগ বানাতাম না, তাই আর এগুলো তো আর করা হয়নি। এত সুন্দর যদি দেখাতে পারতাম, এখন আফসোস লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থা, আসলে মূলত আমি এটা দেখানোর জন্যই আপনাদেরকে এই ব্লগটা দিলাম। এত সুন্দর ইনডোর স্টেডিয়াম এটা, কিন্তু আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম, আর বাইরে কিন্তু ওটা ছিল ওপেন। এই এটার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থা। আর এখানে আমরা উপরে প্যারেন্টসরা বসে আছি, আর একজন একজন করে ওই দূরে দেখতে পাচ্ছেন টেস্টটা হয়ে গেল। তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, একটু একটু আপনাদের সাথে শেয়ার করাচ্ছি যে একটা ইনডোর স্টেডিয়াম মিডিল ইস্টে কীভাবে থাকে। যাই হোক, আমি বেরিয়ে গেলাম, আমার মেয়ে বলল যে একটু সুইট খাবে, ওর সুইট খুবই পছন্দ, তাই আমি বললাম আচ্ছা যাওয়ার সময় কিনে নিব ইনশাল্লাহ। আসলে এখানে এত বাতাস দিয়ে গাড়িগুলা এত তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর আমার এই যে গাড়িটা এটা কিন্তু কালো গ্লাস থাকায় আমি কিন্তু মানে আপনাদেরকে গ্লাসটা নামিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখতে একটু আওয়াজও হচ্ছে লেফট সাইডেতে, কিন্তু এটা আমাদের আলাইনের মধ্যে অনেক বড় একটা মার্কেট, এই এরিয়াটার নাম জিমি, তাই এটার মার্কেটের নামও জিমি মল। তো জিমি মলটা পুরানো না, এটা নতুন, আর এত সুন্দর মল, মানে কি বলবো, যারা আছেন আলাইনে তারাই জানেন শুধু, এত খুবই বড়। আর এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। যাই হোক, আমরা এখন স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি, আগে তো বিকালবেলা মাগরিবের টাইম ছিল, এত দেখাতে পারিনি, তাই ভাবলাম যাওয়ার সময় দেখাই দেখেন এখন এর সৌন্দর্য। স্টেডিয়ামটা আসলে খুবই মানে কি বলবো, এত সুন্দর। আমরা এর ভিতরে গিয়েছি বিভিন্ন প্রোগ্রাম হলে, আমাদের এখানে যে তাদের স্বাধীনতা দিবস হয় তখন এখানে ভিতরে কিন্তু কালচারাল অনুষ্ঠানগুলো হয়, এই দেশের যে আরবিরা নাচ গান বিভিন্ন ওদের এই দেশের মানে যে কালচার সেটা ওরা পরিবেশন করে থাকে। দেখতে পাচ্ছেন এত সুন্দর, এত সুন্দর, যেটা বলার অপেক্ষা রাখে না। আর এর ভিতরেও কিন্তু অনেক ইয়ে আছে, মানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেল আছে, কেএফসি সব, মানে যা যা কফি টফি যা বিভিন্ন ধরনের, পৃথিবীর এমন কোনো ইয়ে নাই কফি বা কিছু নাই যে ইন্টারন্যাশনাল এখানে নাই, হোটেলগুলো আছে, বিদেশি অতিথিরা আসলে থাকেন। যাই হোক, যাওয়ার সময় আমার বাচ্চাদের পছন্দের একটা সুইট কিনে নিলাম, যেটা কুয়েতি বেশভূষা বলে ওরা, উপরে কারাম কেরামেল যেটা আছে ওগুলো দিয়ে থাকে,
তো যাই হোক, কেমন লাগলো আমার এই শর্টকাট ভিডিওটি? আপনাদের যারা নতুন দেখছেন ভাই বোন অবশ্যই আমাকে জানাবেন মেসেজ করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরানো ভাই বোন এতদিন থেকে আমাকে সাপোর্ট করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবাই যার যার করে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেফ থাকবেন, এই দোয়াই রইল। আর আমার জন্য আপনারা দোয়া করবেন ভাই বোনেরা। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।